ত্রিকোণ প্রেমের জেরে রাঙ্গির খারের ১৯ বছরের পিঙ্কি রায়কে হত্যা করা হয়েছে। প্রেমিক পিনাক শুক্লবতী তাকে হত্যা করেছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানালেন পুলিশ সুপার নোমাল মাহাতো। পুলিশের জেরায় পিনাক শুক্লবতী একথা স্বীকার করেছে। পুরো ঘটনাটি তুলে ধরে পুলিশ সুপার জানান, হাইলাকান্দি জেলার লালাবাজারের বাসিন্দা পিনাক বেঙ্গালুরের একটি কোম্পানিতে কাজ করত। ফেসবুকের মাধ্যমে পিঙ্কির সঙ্গে আলাপ এবং প্রেম হয়। পরবর্তীতে সে বুঝতে পারে পিঙ্কির সঙ্গে আরেক যুবকের সম্পর্ক রয়েছে। ১৩ জুলাই সে বাড়ি ফেরে এবং একদিন পর পিঙ্কির সঙ্গে দেখা করতে আসে। ১৫ জুলাই প্রেমতলা থেকে অটো ভাড়া নিয়ে তারা যায় ধোয়ারবন্দ এলাকায়। সেখানে দুজনের মধ্যে ঝগড়া হয়। একসময় দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। শেষমেশ গলা টিপে প্রেমিকাকে হত্যা করে পিনাক। পুলিশ সুপার বলেন, হাইলাকান্দি পুলিশের সহায়তায় তারা পিনাক শুক্লবৈদ্যকে বুধবার রাতে গ্রেফতার করেন। পরে তাকে শিলচর নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করেছে। গোটা ঘটনাটি পুলিশের কাছে তুলে ধরে আগামীতে তাকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সুপার জানান। পিনাক একাই গোটা বিষয় পরিকল্পনা করে এবং তার প্রেমিকাকে হত্যা করে একটি অর্ধনির্মিত বাড়িতে ফেলে আসে। এই ঘটনায় অন্য কোনো ব্যক্তি পিনাকের সঙ্গে ছিল না। তবে যাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে তাদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার নোমাল মাহাতো। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। তাই নিরুদ্বেগ হওয়ার একটা ঘটনা আমার থানাত রুজু হয়েছিল। আর এই ঘটনাটা রুজু হওয়ার পিছতে গোটেই বিষয়টা আমি অনুসন্ধান করে আসিল। অনুসন্ধান কালত যা ১৮ তারিখে দুয়ারবন্দর একটা পরিত্যক্ত মানে নিউলি কনস্ট্রাক্টেড একটা সাইট আছে ঘর, আর সেই ঘরের দুমহলিয়াটার উপর সেই ছোৱালীগৰাকী বা মহিলাগৰাকীৰ অর্ধগলিত মৃতদেহ পোৱা যায়। গতিকে ইমিডিয়েটলি তার কারণে তার যে ব্যবস্থা আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। আর আইনি ব্যবস্থার সময়তে তেওঁৰ মাতৃয়ে পিঙ্কি রয়ৰ মাতৃয়ে সেই ছোৱালীগৰাকীক চিনাক্তকরণ করে। আর চিনাক্তকরণ করার পিছত আমি মনোনীতৰ পরীক্ষা করি পরিয়ালবর্গক আমি মৃতদেহটো গতাই দিওঁ। আর আমি জোর তদন্ত আরম্ভ করো যে গোটেই ঘটনাটো আমার প্রথমপরা একটা হত্যার ঘটনা বলে আমি এটা ভাবি। আমি গোটেই বিষয়টো আমি অনুসন্ধান করো। আর অনুসন্ধান কালত আমি যোৱা নিশা আমি এজন লড়া আমি ধরবলে সক্ষম হলো। লড়াজন লালা অঞ্চল আর হাইলাকান্দি জেলার লালা অঞ্চলের লড়াটক আমি এপ্রিহেন করে যেটা আমি লই আহ আর গোটেই রাতে আমি সেই লড়াজনক আমি ইন্টারোগেশন করে থাকতে গোটেই বিষয়টি পোহরলে আহিছে। আর এই যিজন লড়াজনের নাম হল পিনাক শুক্লবৈদ্য, দেউতাকৰ নাম হল রঞ্জিত শুক্লবৈদ্য। আব্দুল্লাপুর পার্ট ওয়ান সর্বানন্দপুর, আর থানা হল লালা হাইলাকান্দি। এইজনের লগত একটা প্রেমজনিত একটা দিশ আছে আর সেইটো বহুদিনেরপরা চলি আসে। আর সেই লড়াজনে ঘটনাক্রমে সিদিনাখন আহি তাই এই ছোৱালীগৰাকীৰ লগত মহিলাগৰাকীৰ লগত সেই দুয়ারবন্দ অঞ্চললৈ যায়। আর দুয়ারবন্দ অঞ্চলত যাওঁতে তাতে এই ঘটনাটো লড়াটোৱে সংগঠিত করে। আর সেই কথা আমি ইন্টারোগেশন যেটা আমি সোধপোছ করছো সেই লড়াজনও স্বীকার করেছে। গতিকে গোটেই ঘটনাটোত আমি যেটা অনুসন্ধান করছো একটা বিষয় আমার পোহরলৈ আহিছে যে একটা ত্রিকোণীয় প্রেমর চূড়ান্ত পরিণতি স্বরূপে এই ছোৱালীগৰাকী দুর্ভাগ্যজনকভাবে মানে হত্যার বলি হব লগা হল। আর হত্যাকারী হয়েছে পিনাক শুক্লবৈদ্য, লালা অঞ্চলের হাইলাকান্দির। গতি আমি বাকি যে আইনি ব্যবস্থা আছে সেই ব্যবস্থা লোক কারণে আমি তৎপর হয়ে আছো। আর আমি বর্তমান সময়ত যাতে চূড়ান্ত রূপ আমি ইনভেস্টিগেশনের একটা চূড়ান্ত রূপ দিব পারো অনতিপলমে, আর যাতে ইনভেস্টিগেশনত যাতে কোনো আখোৱা নাথাকে তার কারণে আমি তৎপর হয়ে আছো। আর আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের লগতো আমি এই সংক্রান্তে যোগাযোগ করেছো। আর অসমের মাননীয় ডিজিপি মহোদয়ে বারংবার এই ঘটনাটো খবর লৈ আছে। আর
যিজন ইয়াৰ পাৰ্পিটেটৰ যিজন এই হত্যাকাৰী তেওঁৰ বিৰুদ্ধে কঠোৰতম যাতে আইনগত ব্যৱস্থা ল'ব পৰা যায় তাৰ কাৰণে আমাক তেওঁ আদেশ দিছে আৰু তাৰ কাৰণে আমি অনাৰেবল আদালততো আমি কথা পাতিছোঁ আৰু সোনকালে এই সংক্ৰান্তে চাৰ্জশ্বীট দি আৰু মহামান্য আদালতৰ ফাৰ্ষ্ট ষ্টেটৰ আদালতত যাতে তাৰ আইনত যাতে ট্ৰায়েল চলে তাৰ ব্যৱস্থা কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। গতিকে অতি শীঘ্ৰেই আমি বাকী যিখিনি দিশ আছে অনুসন্ধানৰ সেইখিনি সম্পূৰ্ণ কৰি আমি আদালতৰ চূড়ান্ত প্ৰতিবেদন যিটো অভিযোগ পত্ৰ আমি দাখিল কৰিম আৰু সেই ল'ৰাজনৰ বিৰুদ্ধে যিজন প্ৰাপিত যিজন হত্যাকাৰী আছে তাৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা যাতে হয় আৰু আইনৰ যাতে কোনো সুৰুঙা নাথাকে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। নাই আমি গোটেই ঘটনাটোৰ পূৰ্ণ পৰ্যায়ৰ তদন্ত কৰিবৰ কাৰণে আৰু যিবিলাক নাম সাঙুৰ খাই আছে বিভিন্ন ধৰণৰ গতিকে যাতে ইয়াত কোনো আসোৱাহ নাথাকে ইনভেষ্টিগেশ্যনত যাতে কোনো ধৰণৰ আসোৱাহ থাকি নাযায় তাৰ কাৰণে বিভিন্নজনৰ লোকক আৰু দুজন লোকক আমি কালি ৰাতিয়ে আমি আনি তেওঁলোকক আমি সোধপোছ কৰিছোঁ আৰু সোধপোছ কালত এই কথা প্ৰতীয়মান হৈছে আৰু যে এই যিটো হত্যাকাণ্ড সংঘটিত হ'ল ইয়াৰ মূল হত্যাকাৰী হৈছে এই পিনাক শুক্লবৈদ্য। নাই নাই তেওঁৱে হত্যাকাৰী একমাত্ৰ হত্যাকাৰী পিনাক চক্ৰৱৰ্তীয়ে তেওঁক আমি এৰেষ্ট কৰিছোঁ। তেখেতে যিজন ল'ৰা সেই ল'ৰাজন থাকে বেংগলোৰত থাকে আৰু বেংগলোৰত থকাৰ পাছত মানে প্ৰায়ে সেই মহিলাগৰাকীৰ লগত ছোৱালীগৰাকীৰ লগত তেওঁ কথা পাতি থাকে প্ৰেমজনিত তেওঁলোকৰ সম্পৰ্ক বহুদিনীয়া চলি আছে আৰু তেওঁ তাৰ পৰা 13 তাৰিখে আহিছে আহি 14 তাৰিখে ইয়াত মানে শিলচৰলৈ আহি পাইছে আৰু 14 তাৰিখে ইয়াত থাকি 15 তাৰিখে সেই ঘটনা সংঘটিত কৰিছে। গতিকে আমি গোটেই বিষয়টো আমি আৰু পুংখানুপুংখভাৱে আমি অধ্যয়ন কৰি আছোঁ যে আমি এতিয়া কৰোঁ এইখিনি কৰোঁতে আমি দেখা গৈছে যদিও আমি পাইছোঁ যে এটা প্ৰেমৰ এটা চূড়ান্ত পৰিণতিত মৃত্যু হৈছে ইয়াৰ লগত আৰু কি থাকিব পাৰে বা ল'ৰাটোৰ যিটো মানসিক অৱস্থা সেইটো আমি পৰীক্ষা নিৰীক্ষা কৰি আছোঁ। গতিকে এই ধৰণৰ আৰু অন্যান্য কিবা যদি তাৰ লগত মই এইটো ক'ব বিচাৰিছোঁ যে ইনভেষ্টিগেশ্যনত বা অনুসন্ধানত যাতে কোনো আসোৱাহ নাথাকে আৰু সকলো বিষয় আমি পুংখানুপুংখভাৱে অধ্যয়ন কৰি সেই ল'ৰাজনৰ বিৰুদ্ধে বা হত্যাকাৰীৰ বিৰুদ্ধে আমি চাৰ্জশ্বীট দাখিল কৰিম অনাৰেবল আদালতত আৰু তাৰ বিৰুদ্ধে যাতে কঠোৰতম আইনগত ব্যৱস্থা হয় তাৰ কাৰণে নাই তেওঁ হত্যাকাৰীয়ে এটা বহুত চালাকী কাৰবাৰ এটা কৰিছে তেওঁ